স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ারামান সাহেবের সহধর্মিণী, স্বাধীনতা যুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, তিনবার প্রধানমন্ত্রী জনগণের ভালোবাসায় নির্বাচিত, দুইবার বিরোধী দলের নেত্রী, আপনাদের নয়নের মণি, যিনি এখন অত্যন্ত অসুস্থ অবস্থায় জীবন মৃত্যু সন্ধিক্ষণে আমাদের সেই প্রিয় নেতা, আমাদের সমস্ত আশা ভরসার স্থল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার সুচিকিৎসার দাবিতে আয়োজিত আজকে ঠাকুরগাঁ বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, এই ছেলেরা এই স্লোগান দিয়ে এই প্লিজ তোমার শোনো, তোমার ছাত্র দলকে একটু চুপ করতে পারো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তার চিকিৎসার দাবিতে আয়োজিত আজকে এই সভার সম্মানিত সংগ্রামী সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব তাইফুল রহমান মঞ্চে উপবিষ্ট আছেন, ঢাকা থেকে এসেছেন, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী, যিনি আমাদের সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে হাইকোর্টে আমাদের পাশে দাঁড়ান, সাতবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক, নোয়াখালীর কৃতি সন্তান ম্যাজিস্ট্রেট মাহমুদ্দিন খোকন, আমাদের মাঝে তোমরা কথা বলো, তোমরা কথা বলো, আমি আমার বক্তৃতা বন্ধ করলাম, প্লিজ তোমরা বলো, তোমরা শেষ করো তারপর আমি কথা বলবো। ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন শুধু একজন ব্যারিস্টার না, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, অর্থাৎ ছাত্র দল থেকে রাজনীতি করতে করতে অন্যদিকে ব্যারিস্টারি পাস করে মেধাবী মানুষ, তিনি একটা লব্ধ প্রতিষ্ঠ আইনজীবী। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমি যার কাছ থেকে সবসময় বিভিন্ন পরামর্শ নেই, আন্দোলনে সংগ্রামে নির্বাচনে যিনি গোটা উত্তরবঙ্গকে জাগ্রত করে রেখেছেন, আমাদের আসাদুল আলম দুদু আমাদের সাংগঠনিক সম্পাদক, মঞ্চে আছেন আমাদের এই দিনাজপুরের জনপ্রিয় মেয়র এবং আমাদের সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সাহেব, আছেন আরেকজন সহসাংগঠনিক সম্পাদক সাদিক সাহেব, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই যার নাম না বললে আমি নিজেই শান্তি পাবো না, যে ঢাকা থেকে এসছে শুধু আপনাদের সঙ্গে দেখা করার জন্য, দুটো কথা বলার জন্য, আমাদের সম্পাদক কামরুজ্জামান রতন, যিনি 90-এর গণ আন্দোলনের একেবারে সামনের সারির অধিনায়ক বলা যেতে পারে, এবং এখানে সাইদ সোহরাব আছেন, সারওয়ার আছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের মাসুদ আছেন, যুব দলের সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমাদের ড্যাবের সাধারণ সম্পাদক আছেন আপনাদের সন্তান আব্দুল সালাম, ডাক্তার আব্দুল সালাম সাহেব, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার ঠাকুরগাঁ পঞ্চগড়ের সংগ্রামী নেতৃবৃন্দ, এবং ঠাকুরগাঁ পঞ্চগড়ে বিশেষ করে আমার ঠাকুরগাঁয়ের দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা,
এবং আমার মা বোনেরা আসসালামু আলাইকুম। আপনাদেরকে সালাম জানাই মা বোনদেরকে। যে কষ্টের মধ্যে এত সকালবেলা যখন আপনার খুব বৃষ্টি হচ্ছিল একটু একটু করে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ছিল, আমার একটু তো জ্বার হলে খুব বেশি জ্বার হয় না, আমরা তো সেটা আগুন জ্বালাই তাই না, আর কুঠে বাইরে আমার ইচ্ছা করে না। আমি ভাবলাম বোধ হয় আজকে লোকজন সবাই আগুন জ্বালাতে বসে গেছে, কেউ আর বার হবে না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রতিকূলতার মধ্যেও এবং কয়েকদিন আগে 26 তারিখে আমাদের এই ঠাকুরগাঁও সদর থানার ইউনিয়নপ্রতি নির্বাচন হয়েছে। আমার যারা মূল নেতা তাদেরকে জোর করে প্রিজাইডিং অফিসার প্রতি হারিয়ে দেওয়া হয়েছে। আমি ভাবলাম যে মন খারাপের মধ্যে হয়তো আমার লোকজন আসতে পারে না, কিন্তু আল্লাহর অশেষ সহমত আপনাদের মেহরবানি, এই দলের প্রতি দেশনেত্রীর প্রতি আপনাদের যে ভালোবাসা সেখান থেকে আপনারা কিন্তু সবাই ছুটে এসেছেন। আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল এবং শ্রমিক দল সবাই এসছেন। মৎস্যজীবী দল না বললে তো ভুল হবে, আবার মৎস্যজীবী দল সবাই এসছেন। আমাদের আটোয়ারি থানা থেকে, মোর বাড়ি কিন্তু আটোয়ারি, জানেন তো আপনারা কি জানেন, আটোয়ারি বাড়ি কিন্তু মোর বাপের বাড়ি, মোরও বাড়ি, সেখান থেকে আপনারা এসছেন, দেখলাম আপনারা মিছিল নিয়ে এসছেন, বোদা থেকে এসছে আজাদ ও বিশাল লোকজন নিয়ে এসছে, দিনাজপুর থেকেও এসছে, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা। প্রিয় বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বলেছে আজকে বেশি কথা বলবো না, কারণ আপনাদেরই ছেলে, আপনাদের বহু কথা বলেছে। আমরা কেন আজকে এই সমাবেশে এসেছি, বলেছেন দেশনেত্রীর মুক্তি। এই দেশনেত্রী কে, খালেদা জিয়া কে, কেন তার জন্য আমরা এত আন্দোলন করছি, সারা দেশের মানুষ কেন এই কাঁদছে আজকে, সারা দেশের মানুষ কেন এত উত্তাল হয়ে উঠেছে, এই নেত্রী সেই নেত্রী 1971 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করলেন, তখন তিনি কিন্তু ঘরে ছিলেন না বাইরে, সেনাবাহিনীর সঙ্গে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন যে আমি স্বাধীনতা ঘোষণা করলাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টের ভেতরে একটা বাসায় তার দুই শিশু পুত্র তারেক রহমান আর আরাফাত রহমান, কোকো খুবই ছোট তখন, তাদেরকে নিয়ে বাসায় ছিলেন। ওই সময় সেনারা চলে এসেছিল অষ্টম বেঙ্গলের, এসে বলেছিল যে পাকিস্তান সেনানায়করা আমাদেরকে বলছে অস্ত্র সমর্পণ করতে, আমরা অস্ত্র সমর্পণ করবো কিনা। তিনি সেদিন বলেছিলেন যে তোমাদের অধিনায়ক মেজর জিয়ার নির্দেশ ছাড়া তোমরা কোনো অস্ত্র সমর্পণ করবে না। সেই দিন থেকেই বন্ধুগণ এই যুদ্ধ শুরু হয়েছিল। তাই আমি যখন তাকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বললাম, আওয়ামী লীগের লোকেরা খুবই মানে বেজার হয়ে গেল, তাদের ভীষণ মন খারাপ, বকাবকি শুরু করলো। এমনকি একজন খুব নাম করা মুক্তিযোদ্ধা তিনিও বললেন, হায় আল্লাহ, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা, অবশ্যই মুক্তিযোদ্ধা, তিনি সেই সেনাবাহিনীকে না বলার মধ্য দিয়ে এবং তিনি তারপর শিশু সন্তানদের নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে আত্মীয়ের বাসা থেকে তিনি পাকিস্তান হানাদার বাহিনীতে গ্রেফতার হয়েছিলেন। 16 ডিসেম্বর পর্যন্ত তিনি তাদের কারাগারে ছিলেন বন্ধুগণ। তো তিনি মুক্তিযোদ্ধা হবেন না, তো কে মুক্তিযোদ্ধা হবে যারা পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিল আর ভারত পালিয়ে গেছিল, তারা মুক্তিযোদ্ধা হবে বন্ধুগণ। সেই জন্যই বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, তিনি সেই নেত্রী যখন আমাদের গণতন্ত্রকে হরণ করে স্বাদ নিয়ে গেল, সামরিক শাসন জারি করলো, তখন সেই 1981 সালের পর থেকে সবাই যখন ভেবে নিয়েছিল যে বিএনপি শেষ, গণতন্ত্র শেষ, জেনারেল জিয়ার আর কোনো দল থাকবে না, তখন এই নেত্রী জেনারেল জিয়ার হাত থেকে সেই পতাকাটা নিয়েছিলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা। দীর্ঘ 9 বছর তিনি গ্রামে গঞ্জে হাটে ঘাটে পথে প্রান্তরে এই গণতন্ত্র পুনরুদ্ধারের গান গেয়ে বেরিয়েছিলেন। আপনাদের ঠাকুরগাঁও এসেছেন মনে আছে, আপনাদের অনেকে বয়স্ক মানুষ যারা আছে তাদের মনে থাকার কথা,
গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, উড়ে এসে জুড়ে বসেননি বা মিড নাইট ইলেকশন করে জোর করে ক্ষমতা দখল করেননি, তিনি রাজপথে সংগ্রাম করে 9 বছর তারপরে এরশাদকে উৎখাত করে তিনি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে 5টি জায়গা থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী নিযুক্ত আপনি নির্বাচিত করেছিলেন বন্ধুগণ, বলে গেছেন 1991 সালে। এই যে তার নায়কেরা আছে এখানে বসে সবাই বন্ধুগণ, এর পরে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছেন আমাদের মা বন্ধুদের জন্য তিনি কি করেছেন, নারীদের ক্ষমতায়নের জন্য তিনি মেয়েদের পড়াশোনার ব্যবস্থা তিনি একেবারে বিনা পয়সায় বিনা টাকায় পড়তে পারবে ক্লাস 12 পর্যন্ত এই ব্যবস্থা করেছিলেন, মেয়েদের চাকরির ব্যবস্থা করেছিলেন, পুলিশে সেনাবাহিনীর সব জায়গায় তারা চাকরি করতে পারবে সেই ব্যবস্থা করেছিলেন, তিনি আমাদের গ্রামের উন্নয়ন করেছিলেন, আমাদের উন্নয়নের ভিত নির্মাণ করেছিলেন, এই কাজগুলো তিনি করে বহুদলীয় গণতন্ত্র শেখ হাসিনা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে তিনি সেদিন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করেছিলেন, সেই নেতৃত্ব আজকে এখনো যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য গণতন্ত্রকে আজকে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় আওয়ামী লীগ সরকার হাত থেকে ছিনিয়ে আনার জন্য এখনো তিনি এই সংগ্রাম করতে করতেই তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বন্ধু, সেই নেত্রীর মুক্তি সেই নেত্রীর চিকিৎসার জন্য দাবি আজকে আমরা বন্ধুগণ প্রায় গত 1 মাসের উপর সময় ধরে আমরা সারা বাংলাদেশে আন্দোলন শুরু করেছি, আমার অনেক ভাই বলেছেন আন্দোলন দেন, আন্দোলন শুধু হরতাল নয়, আন্দোলন শুধু অবরোধ নয়, এই যে হাজার হাজার লক্ষ মানুষ আজকে দাঁড়িয়ে চিৎকার করে বলছে খালেদা জিয়ার মুক্তি চাই, এটাও একটা অত্যন্ত শক্তিশালী আন্দোলন বন্ধুগণ। আজকে দুরু সাহেব বলেছেন, দুরু সাহেব বলেছেন যে ফুটবল খেলা দেখেন না, ওনার ওখানে আবার খুব ভালো ফুটবল খেলা হয় চমৎকার, আমি কয়েকবার গেছি আমাদের টিমও গেছে, কায়েস একবার ক্যাপ্টেন ছিল ওখানে, ফুটবল খেলার আগে আমাদের যে টিমগুলো নামে নামার আগে দেখবেন ওয়ার্ম আপ করে দৌড়াদৌড়ি করে বল মারে তারা, তাই না, এটা হচ্ছে সেই ওয়ার্ম আপ ছাড়া বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া ঠাকুরগাঁ থেকে চট্টগ্রাম ঠাকুরগাঁ থেকে খাগড়াছড়ি সব জায়গাতে মানুষকে এই ওয়ার্ম আপ হচ্ছে, আন্দোলন হচ্ছে, আন্দোলন শুরু হয়েছে বন্ধুগণ, আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না দেশের খালেদা মুক্ত হবে এবং আমাদের তার চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে, আর এই ভয়াবহ দানবীয় শক্তি যা আমাদের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে, আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম কি কোন একটা ব্যক্তি বিশেষকে ক্ষমতায় বসানোর জন্য বা একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য না, আমরা নিয়েছিলাম যে আমরা আমাদের মানুষকে মুক্তি দেব, যুদ্ধ করেছিলাম আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা পাবো, একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো, এক গণতান্ত্রিক সমাজ পাবো, সেই জন্যই আমরা সেদিন যুদ্ধ করেছিলাম, এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন সরাসরি মুক্তিযোদ্ধা, আমাদের প্রেসিডেন্টই তো বীর মুক্তিযোদ্ধা, আমাদের দুলু সাহেব মুক্তিযোদ্ধা, এরা অবশ্য তখন ছাত্র আমার যদ্দূর মনে পড়ে ব্যারিস্টার সাহেবরা ছাত্র তখন, আমরা সবাই এখানে মুক্তিযুদ্ধের সঙ্গে উঠেছিলাম, আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন গণতান্ত্রিক মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য, আপনারা কি করেছেন দুইবার করলেন, একবার করেছিলেন 1975 সালে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদিনের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন 1975 সালে, আর এবার কি করলেন খুব ধীরে ধীরে খুব সিস্টেমেটিক্যালি 2012 সালে তত্ত্বাবধায়ক সরকারের বিধান থেকে বাতিল করে দিয়ে একদিও সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে আপনারা রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ব্যবহার করলেন, প্রশাসনকে ব্যবহার করলেন, পুলিশকে ব্যবহার করলেন, র‍্যাবকে ব্যবহার করলেন, সবকে ব্যবহার করে আপনারা 2014 সালে 154টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করে দিয়ে ক্ষমতা দখল করলেন, আর পরে 2018 সালে কি করলেন দেখলেন কোনো মতেই ঠেকানো যাচ্ছে না, তখন ওই আবার পুলিশকে ব্যবহার করে র‍্যাবকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করে 3 দিন আগে থেকে সমস্ত গ্রেপ্তার করে আগের রাত্রে ভোট করে নিয়ে চলে গেলেন, যে জন্য এখন লোকে আপনাদের কি বলে
নিশিরাতের সরকার, ঠিক না? নিশিরাতের সরকার, মিডনাইট সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সারা দেশে বন্ধুগণ, আমাদের গণতন্ত্রকামী মানুষ 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, আমাদের 500 নেতা কর্মী গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ, আমাদের হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। আমার এই ঠাকুরগাঁও পৌরসভা এবং সদরে 7,500 আসামি বন্ধুগণ, 108টার উপরে মামলা চলছে, কিন্তু দমাতে কি পেরেছে? আপনারা এসছেন, আপনি দমে গেছেন না? নতুন উদ্যোগ, নতুন উদ্যোগ এসেছেন, নতুন উদ্যোগ, নতুন উদ্যোগ এসেছেন, তাই না? দুরুন সাহেব না আমাদের কে বললেন কথাটা, সম্ভবত খোকন বললেন যে এমন কাজ করেছে এই সরকার যে আমার অত্যন্ত রাষ্ট্রযন্ত্রের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান র‍্যাব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পুলিশ, তাদের প্রধানদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে, নট অনলি দ্যাট, র‍্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে, একটা প্রতিষ্ঠান যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, জাতিগত হিসাবে অত্যন্ত লজ্জার। বন্ধুগণ, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আজকে পুলিশের আইজি বা গ্র্যাবের 6 জন কর্মকর্তা নয়, এর জন্য তো স্যাংশন দেওয়া দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কারণ তারই নির্দেশে যা কিছু হওয়া হয়েছে। বন্ধুগণ, আজকে এইভাবে তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে বিচার বিভাগ দলীয়করণ করা হয়েছে, প্রশাসন দলীয়করণ করা হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের পাগাম সাহেব বললেন যে নতুন কৌশল ভোটের আবিষ্কার করেছে, কি? প্রিজাইডিং অফিসারকে দিয়ে ভোট চুরি। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার সময় নাই, আমি আপনাদেরকে বলতে চাই এই সরকার এখন আমাদের জন্য একটা লায়াবিলিটিস হয়ে গেছে, এটা আমাদের একটা দায়। একে তাড়াতাড়ি বিদায় করতে না পারলে এই দেশের মানুষ নিরাপত্তা পাবে না, এই দেশের মানুষ স্বাধীনতা পাবে না, গণতান্ত্রিক অধিকার হবে না। বন্ধুগণ, আজকে 30 ডিসেম্বর, এই 30 ডিসেম্বর কেন আমরা পালন করি? আজকে আমরা পালন করছি এটাকে ভোটাধিকার হরণ দিবস হিসাবে, অর্থাৎ 2018 সালে এই 30 ডিসেম্বর ভোট হয় নাই, ভোট আগে রাত্রে হয়ে গেছে, তাই না? মনে আছে আপনাদের? বন্ধুগণ, এই দিবস আজকে, সুতরাং আমাদের ভোটের অধিকার আমরা ফেরত পেতে চাই, আমাদের কথা বলার অধিকার আমরা ফেরত পেতে চাই, আমার পত্রিকায় লেখার অধিকার আমি ফেরত পেতে চাই। এই যে সাংবাদিক বন্ধুরা অনেকক্ষণ ধরে কাজ করছেন এখানে, সব কিছু বলতে পারবেন না, লিখতেও পারবেন না, কারণ তাদের মাথায় খড়গ ঝোলানো আছে, কি? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এমন একটা আইন যে আকারে ইঙ্গিতে কিছু বললে নাকি আপনার বিনা জামিন হবে, অর্থাৎ জামিন হবে না, 7 বছর 10 বছর এমনকি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বন্ধুগণ, আজকে এই সরকারকে যেন সরাতে না পারি, এই সরকারকে যেন বিদায় দিতে না পারি, হাসিনাকে যে বিদায় করতে না পারি, তাহলে এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে। বন্ধুগণ, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার মানুষের যে অধিকার সেই অধিকারকে ধ্বংস করে দিয়েছে। তাই বন্ধুগণ, আমরা আমাদের ঠাকুরগাঁর মানুষ, পঞ্চগড়ের মানুষ, এখানে সবাই আমাদের কথা বলেছে, তরুণদের কথা বলেছে আমাদের চেয়ারম্যান সাহেব। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই তিনটি ইয়াংদের সংগঠন, তারা আজকে অনেক বেশি শক্তিশালী হয়েছে, সংগঠিত হয়েছে। আমি আশা করব যে আগামী দিনে আমাদের গণতন্ত্রের উদ্ধারের জন্য, দেশের একটি বেগম খালেদার মুক্তির জন্য, আমাদের যে নেতা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে যেটা আজকে নির্বাসিত অবস্থায় থেকে আমাদেরকে নতুন করে সংগঠিত করছেন, আমাদের তরুণ সম্ভাবনা নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবার জন্য আমাদেরকে আজকে সেই জন্যই আন্দোলন, দুর্বার আন্দোলন, জনগণের আন্দোলন গড়ে তুলতে হবে। বন্ধুগণ, এর কোনো বিকল্প নেই। আসুন আজকে আমরা এই সমাবেশ থেকে এই শপথ গ্রহণ করি যে যতদিন পর্যন্ত না আমরা এই সরকারকে সরাতে পারছি, যতদিন পর্যন্ত না দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে পারছি,
তাকে বিদেশে পাঠাতে পারছি যতদিন পর্যন্ত না আমাদের নির্বাসিত নেতা তারেক আমাকে দেশে ফিরিয়ে আনতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমাদের আন্দোলন চলবে 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 ইনশাআল্লাহ আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আপনারা সাবধানে শান্তিপূর্ণভাবে সবাই ঘরে ফিরে যাবেন আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কেন্দ্রের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা বিএনপি জিন্দাবাদ স্বাধীনতা